প্রধানমন্ত্রীর বেলজিয়াম সফরকে সফল বলছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সরকার প্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া প্রবাসীরা। তাদের প্রত্যাশা, শেখ হাসিনা আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবেন এবং এই জন্য তারা সর্বাত্মকভাবে কাজ করবেন। 24 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের আমন্ত্রণে গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যান। ফোরামে ভাষণ দেওয়া ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকও সই করে বাংলাদেশের সরকার প্রধান। প্রধানমন্ত্রী 25 এবং 26 অক্টোবর ফোরামে যোগ দিয়ে বিশ্ব নেতাদের সামনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব যুদ্ধ বন্ধের আহ্বান জানালে বিশ্ব নেতারা করতালির মাধ্যমে তার এই বক্তব্যের সমর্থন জানান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার দলীয় নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানাতে ব্রাসেলসে ভিড় করেন। প্রচণ্ড শীত এবং বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। 26 অক্টোবর তিনি বেলজিয়াম আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি অংশ নেন। সেখানেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা কয়েক হাজার প্রবাসী নেতাকর্মীর স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এই দামে এত কিছু আর কেউ কি পারবে দিতে? এটা শুধু অরবিট Y21 স্মার্টফোনেই সম্ভব। প্রবাসী নেতারা জানান, এবারের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সফল হয়েছে। তারা মনে করেন শেখ হাসিনার অংশগ্রহণই প্রমাণ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর তার প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে। জননেত্রী শেখ হাসিনা ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টে যে সম্মান এবং যে সম্মান পেয়েছেন, আমরা এই সম্মানে বাঙালি জাতি গর্বিত। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত ফলপ্রসূ একটি সফর ছিল এবার, এবং যে আগামী নির্বাচন যে কোনোভাবেই যত ষড়যন্ত্রই হোক ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচন যথাসময়ে হবে। জাতির জনকে হাত ধরে বাংলাদেশ স্বাধীনতা এসেছে, জাতির জনকের সুযোগ খোলার জন্য শেখ হাসিনার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি আসছে। ইনশাআল্লাহ আগামীতে আমরা উন্নয়নের শিখরে পৌঁছব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এনে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন বলে আশাবাদ জানান প্রবাসীরা। মাননীয় প্রধানমন্ত্রী পাশে থেকে আসন্ন নির্বাচনে ওনাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করবে, এটাই আমাদের প্রত্যাশা। এবারের বেলজিয়ামের সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, এই জন্য আমরা খুবই আনন্দিত। সবাই বিভাজন ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের সরকারকে, জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করবেন। আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত। আমরা এভাবেই জননেত্রী যখনই বাইরে যাবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যাব, ওনাকে সমর্থন করব, ওনাকে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয়ে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইউরোপের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ এবং নৌকার পক্ষে কাজ করব। 26 অক্টোবর রাতেই বেলজিয়াম সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিবিসি নিউজ ডেস্ক।